প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আমি নুরুন্নাহার টঙ্কা, প্রভাষক প্রসারণ, রাজধানী আইডিয়াল কলেজ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব রসায়ন প্রথম পত্রেরই একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। এর আগে মানে গত ক্লাসে আমরা আলোচনা করতেছিলাম যে আয়ন শনাক্তকরণ, অর্থাৎ আয়ন মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন শনাক্তকরণ। এ আমাদের গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ক্ষারীয় যে আয়নগুলো আছে সেই আয়নগুলো শনাক্তকরণ। এর ভিতরে আমাদের ছিল সোডিয়াম, ছিল হচ্ছে কপার, জিঙ্ক, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন 2+, আয়রন 3+ এবং আমাদের অ্যামোনিয়াম। এগুলো সবই কিন্তু আমাদের ক্ষারীয় মূলক, এবং ক্ষারীয় মূলক টেস্ট করার জন্য আমি বলেছিলাম যে এটা মূলত আমাদের কি, আমাদের হচ্ছে ব্যবহারিক পার্ট, প্র্যাকটিক্যাল যে পার্টটা কিন্তু এখান থেকে আমাদের সিকিউ প্রশ্ন এসে থাকে। এখন আমরা আজ যেহেতু আমরা ক্ষারীয় মূলক শনাক্তকরণ করা শিখেছিলাম, এখন আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অম্লীয় মূলক শনাক্তকরণ। অর্থাৎ অম্লীয় মূলক বলতে আমরা অ্যানায়নকে বোঝাচ্ছি, অ্যানায়ন শনাক্তকরণ। অ্যানায়নের ভিতরে আমাদের আছে গুণগুলো, আছে হচ্ছে ক্লোরিন, আছে হচ্ছে সালফার মূলক, আছে হচ্ছে কার্বনেট মূলক। ক্লোরিন যে আমরা টেস্ট করি, আমরা একটু ব্রিফিংটা দিয়ে নেই যে ক্লোরিন আয়ন আমরা কিভাবে টেস্ট করব। ক্লোরিন আয়ন শনাক্ত করানোর জন্য আমরা যেরকম ক্ষারীয় আয়ন শনাক্ত করেছি সেম প্রসেসিং, যে আমাদের ক্লোরিন আয়ন আছে এরকম একটা লবণের দ্রবণ তৈরি করতে হবে। লবণের দ্রবণ কিভাবে তৈরি করে, লবণ থাকবে তাকে নির্দিষ্ট পরিমাণ পানিতে আমাদের লবণ কি করবে, আমাদের দ্রবিত করতে হবে। তাহলে লবণ যদি আমাদের দ্রবিত করি তাহলে লবণের একটা দ্রবণ তৈরি হবে। যেমন ধরো আমরা পানির ভিতরে যখন চিনি দেই তখন আমরা বলি চিনি দ্রবণ, তা এরকম পানির ভিতরে আমরা যখন লবণ দেবো সেটা হবে লবণের দ্রবণ। তাহলে সেই লবণের দ্রবণ থেকে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়নকে শনাক্তকরণ করতে পারবো। যেমন ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, এর ভিতর থেকে এই লবণের দ্রবণ থেকে যেমন আমরা ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ করতে পারবো, সেরকম আমরা ক্লোরিন আয়নকে শনাক্তকরণ করতে পারবো। ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণের বিকারকের নাম কী ছিল আমাদের, আমাদের ছিল অ্যামোনিয়াম অক্সালেট। তাহলে আমাদের ক্লোরিন আয়ন শনাক্ত করার জন্য বিকারকের নাম হচ্ছে কি, আমাদের সোডিয়াম, আমাদের হচ্ছে সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট যদি আমরা দিই তাহলে আমাদের কি হবে, সাদা অধক্ষেপ, সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ তৈরি হবে। এই সাদা অধক্ষেপ দেখে বুঝবো আমরা এখানে ক্লোরিন রয়েছে। এখন আমি আগেই বলেছি যে বিভিন্ন আমাদের আয়নের জন্য বিভিন্ন রকম বিকারক রয়েছে, তাহলে ক্লোরিন আয়নের জন্য সবথেকে ভালো বিকারক হচ্ছে আমাদের সিলভার নাইট্রেট। তাহলে এই যে সিলভার নাইট্রেট আমরা দ্রবিত করলাম, তাহলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ তৈরি হলো। এই অধক্ষেপটা আমরা কিভাবে বুঝবো, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডটি অদ্রবণীয়। আমরা যদি গাঢ় নাইট্রিক অ্যাসিড দিই তাহলে এই আমাদের কি হবে, এটা হচ্ছে অদ্রবণীয়, অর্থাৎ অধক্ষেপটা অদ্রবণীয়। এভাবে আমরা বুঝবো এখানে ক্লোরিন রয়েছে। সবথেকে ভালো আমাদের সিলভার নাইট্রেটই এই বিক্রিয়া দিয়ে থাকে। ক্লোরিন টেস্টের জন্য আমাদের সবথেকে ভালো হচ্ছে সিলভার নাইট্রেট। এখন আসতেছে আমাদের কপার এবং আমাদের সালফেট মূলক এবং হচ্ছে কার্বনেট মূলক। সালফেট মূলক এবং কার্বনেট মূলক দুইটাকে টেস্ট করার জন্য আমাদের একটা বিকারক লাগে, তার নাম হচ্ছে বেরিয়াম নাইট্রেট। এখন সালফেট মূলক আছে, তার ভিতরে যদি আমরা বেরিয়াম নাইট্রেট দিই তাহলে সাদা অধক্ষেপ তৈরি হবে। কার্বনেটের ভিতরে যদি আমরা বেরিয়াম নাইট্রেট দিই তাহলেও সাদা অধক্ষেপ তৈরি হবে। এখন তোমাকে যদি ল্যাবে টেস্ট করতে দেওয়া হয় তাহলে সাদা অধক্ষেপ করলে তুমি তাকে সালফার মূলকও বলতে পারবা, কার্বনেট মূলকও বলতে পারবা। তাহলে এই দুইটা মূলকের ভিতরে আমরা পার্থক্যটা করবো কীভাবে, পার্থক্যটা করবো আমরা এইভাবে যে আমরা যদি এই অধক্ষেপের ভিতরে HCl যোগ করি তাহলে সালফেট মূলক যেখানে রয়েছে সেখানে কিন্তু কোনো রকম কোনো বিক্রিয়া করবে না, কিন্তু কার্বনেট মূলক যদি আমরা যোগ করি তাহলে কার্বনেট মূলকের ভিতরে যদি আমরা HCl যোগ করি তাহলে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ উঠবে, অর্থাৎ এই অধক্ষেপটা দ্রবিত হয়ে যাবে। এখান থেকে আমরা বুঝবো যে সাদা অধক্ষেপটা কার, আমাদের সালফেট মূলকের না কার্বনেট মূলকের। এটা হচ্ছে সব থেকে ভালো পরীক্ষা যে আমরা কিভাবে এই সিলভার আমরা সালফেট মূলক এবং কার্বনেট মূলকের ভিতরে পার্থক্য করতে পারি। সাধারণত আমরা অ্যানায়নের ভিতর অর্থাৎ অম্লীয় মূলকের ভিতর এই তিনটা অম্লীয় মূলক নিয়েই কথা বলে থাকি, তিনটা অম্লীয় মূলকই আমরা টেস্ট করে থাকি। যদি আমাদের কলেজ খুলে দেয় তাহলে তো আমরা ল্যাবে এই জিনিসটা করতে পারবো, আর যদি না হয় তাহলে আমি জুম ক্লাসে তোমাদের দেখিয়ে দেবো, দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে আমাদের অধক্ষেপটা তৈরি হচ্ছে, আমরা কি লবণের দ্রবণ তৈরি করছি, কি বিকারক যোগ করছি, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি আমাদের কলেজটা না খুলে তাহলে হলে আমরা অনলাইনের মাধ্যমে এই কালারগুলো দেখে নেবো, যাতে তোমরা কালারগুলো খুব সহজে বুঝতে পারো এবং খুব সহজেই আমাদের মনে রাখতে পারো।
তাহলে আমরা এখন বলতেছি আমরা ক্লোরিন আয়নকে শনাক্তকরণ করব তাহলে আমাদের অ্যানায়নের মূল হচ্ছে ক্লোরিন এটা হচ্ছে সালফেট মূলক এটা হচ্ছে কার্বনেট মূলক এখন আমি তোমাদের ব্রিফিংটা হয়ে গেল এখন আমরা ইন্ডিভিজুয়ালি করব যে বিভিন্ন রকম আয়ন নিয়ে প্রথমে আমরা যে আয়ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লোরিন আয়ন তাহলে আমরা কি বলেছি আমরা বলেছি যে যদি অ্যামোনিয়াম আমাদের ক্লোরাইড সমৃদ্ধ কোনো লবণের দ্রবণে আমরা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করি তাহলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ তৈরি হয় তাহলে এই সাদা অধক্ষেপ নাইট্রিক অ্যাসিড আমাদের কি নাইট্রিক অ্যাসিড আমাদের অদ্রবণীয় কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয় তাহলে এইভাবে আমরা কিন্তু শেষ পর্যন্ত তোমাদের কিন্তু ক্লোরিনের যে ব্রিফিংটা সেই ব্রিফিংটা দিতে হবে এবং সাথে দিতে হবে কি এই বিক্রিয়াটা দিয়ে দিতে হবে এবং সিদ্ধান্ত স্বরূপ লিখতে হবে ক্লোরিন আয়ন নিশ্চিত তাহলেই কিন্তু তোমরা ফুল মার্ক পাবা ঠিক আছে আমরা কিন্তু এমটির খাতা একটু স্লো দেখছি কারণ তোমরা প্রথম প্রথম পরীক্ষা দিচ্ছ এই কারণে আমরা কিন্তু সেমিস্টারের খাতা কিন্তু এত স্লো দেখবো না এরপরে হচ্ছে আমরা সালফেট আয়নের শনাক্তকরণ আমরা কিভাবে করব যে সালফেট আয়ন কিভাবে শনাক্তকরণ করা যায় তাহলে ক্লোরিন আয়ন শনাক্তকরণ বুঝতে পারছো এবং ক্লোরিন আয়ন শনাক্তকরণ হচ্ছে সবথেকে সহজ যেখানে ক্লোরিন আছে সেখানে সাদা অধক্ষেপ তৈরি হবে এটা মনে রাখবা যেখানে ক্লোরিন থাকবে সেখানে হচ্ছে সাদা অধক্ষেপ তৈরি হবে তাহলে এখন আমরা যে আয়নটা শনাক্ত করব সেটা হচ্ছে সালফেট আয়ন শনাক্তকরণ এখন আমরা সালফেট আয়ন শনাক্তকরণ করব আমরা আগেই বলছি যে সালফেট আয়ন সমৃদ্ধ কোনো লবণের দ্রবণ তৈরি করব সেই লবণের দ্রবণের ভিতরে যদি আমরা বেরিয়াম নাইট্রেট যোগ করি তাহলে আমাদের কি হবে আমাদের বেরিয়াম সালফেটে সাদা অধক্ষেপ তৈরি হবে এই সাদা অধক্ষেপের ভিতরে যদি আমরা HCl যোগ করি তাহলে আমাদের অধক্ষেপের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ অধক্ষেপ দ্রবণীত হয়ে যাবে না এই যদি এরকম হয় যে HCl যোগ করার পর অধক্ষেপ দ্রবণীত না হয়ে যায় তাহলে সেই আয়নটা আমাদের হচ্ছে সালফেট আয়ন তাহলে আমরা কি বললাম যে সালফেট আয়ন সমৃদ্ধ কোনো লবণের দ্রবণে যদি আমরা কি দিই বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করি তাহলে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ তৈরি হয় এই অধক্ষেপে যদি আমরা HCl যোগ করি তাহলে অধক্ষেপের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ অধক্ষেপ দ্রবীভূত হয়ে যাবে না অদ্রবণীয় থাকবে তাহলে সেই আমাদের সেই অধক্ষেপের ভিতরে আমরা সালফেট মূলক আছে বলে গণ্য করব এরপরে হচ্ছে আমাদের কার্বনেট মূলক আমরা কিভাবে কার্বনেট আয়নকে শনাক্তকরণ করতে পারি এখন আমরা যে আয়নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কার্বনেট আয়ন কার্বনেট আয়নও কিন্তু সালফেট আয়নের মতোই যদি কার্বনেট আয়ন সমৃদ্ধ কোনো লবণের দ্রবণে আমরা কি দিই আমরা হচ্ছে বেরিয়াম নাইট্রেট দিই তাহলে বেরিয়াম কার্বনেটের সাদা অধক্ষেপ তৈরি হবে এই আমাদের সাদা অধক্ষেপের ভিতরে যে আমরা HCl যোগ করি তাহলে আমরা কি করব এই আমাদের বেরিয়াম কার্বনেট আমরা জানি যেখানে কার্বনেট আছে সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তাহলে কি হবে আমাদের বেরিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ তৈরি করবে অর্থাৎ বেরিয়াম কার্বনেটের অধক্ষেপ কিন্তু আর থাকবে না এই অধক্ষেপ বিক্রিয়া করে ফেলবে তাহলে সালফেট মূলক এবং কার্বনেট মূলকের ভিতরে পার্থক্য দুটাই কিন্তু আমাদের সাদা অধক্ষেপ তৈরি করলো এই দুটোর ভিতরে আমরা পার্থক্য তৈরি করবো একমাত্র HCl দিয়ে তাহলে এখান থেকে কিন্তু তোমাদের MCQ আসতে পারে যে আমাদের সালফেট মূলক এবং কার্বনেট মূলক থেকে মূলককে আমরা কিভাবে আলাদা করতে পারি এই আমাদের এখান থেকে কিন্তু MCQ আসবে CQ পার্ট তো আসবে সেই জন্য এই টপিকটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তাহলে আমরা কি কি অম্লীয় মূলক শনাক্ত করলাম একটা হচ্ছে ক্লোরিন একটা হচ্ছে সালফার একটা হচ্ছে সালফেট মূলক একটা হচ্ছে কার্বনেট মূলক তাহলে আমরা ক্লোরিন আয়ন শনাক্তকরণ করেছি কি দিয়ে সিলভার নাইট্রেট দিয়ে আর আমরা কার্বনেট মূলক এবং হচ্ছে সালফেট মূলক শনাক্ত করলাম কি বেরিয়াম নাইট্রেট এবং HCl দিয়ে তাহলে আমাদের এই যে আমাদের অম্লীয় মূলক ক্ষারীয় মূলক আমরা গত ক্লাসে আমরা ক্ষারীয় মূলক শনাক্তকরণ করা শিখেছি আর আমরা ক্লাসে আমরা শিখলাম অম্লীয় মূলক শনাক্তকরণ তাহলে এই তিনটাই সাধারণত আমরা আমাদের প্র্যাকটিক্যালে করাবো এবং এই তিনটাই সাধারণত আমাদের এসে থাকে এরপরে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেলাসন বা স্পোটিং আমাদের প্রশ্ন আসে ক্লাসন বা স্পোটিং কাকে বলে আমরা সেই সম্পর্কিত কথা বলবো তোমরা 9th অবশ্যই কেলাসন এবং স্পোটিং সম্পর্কে বেশ কিছু পড়াশোনা করেছো আর শুধু আমরা আমাদের কি করব শুধু বেসিক জিনিসটা দিয়ে দেবো স্পোটিং কি বা কেলাসন কি বা কেলা জিনিসটা কি ঠিক আছে কেলা জিনিসটা হচ্ছে কি মনে করো যে একটা লবণের দানা আমরা ছোট ছোট দানা পাই এই যখন বড় আকারের দানা স্বচ্ছ দানা এবং সুষম চারপাশে স্বচ্ছ দানা পাবো সেটাকে বলতেছে আমাদের কেলাস লবণের কেলাস লবণের যে দানা থাকবে তার থেকে বড় আকারের যে দানা পাবো আমরা সেটাই হচ্ছে লবণের দ্রবণ থেকে যে বড় আকারের আমরা পাবো সেটাই
এটাকে আমরা বলতেছি কেলাস লবণের কেলাস চিনির কেলাস কেলাস হচ্ছে কি আমাদের চকচকে এবং হচ্ছে সুষম এবং আকারে খুব বড় হয় এই কারণে আমরা একে বলি কেলাসন বা কেলাস এই কারণে আমরা এদের কেলাসন বা কেলাস বলে থাকি তাহলে আমরা কেলাসন বা কেলাস বা স্ফটিক কাকে বলে আমরা সেই সম্পর্কে জেনে নেব যে স্ফটিক কাকে বলে এবং স্ফটিক আমরা কি কিভাবে তৈরি করব প্রথমে আমরা কেলাসন বা স্ফটিকরণের সংজ্ঞাটা জেনে নিই একটা একটা নির্দিষ্ট দ্রাবকে আমাদের আমরা জানি একটা নির্দিষ্ট দ্রাবকে দ্রব দ্রবিত থাকে যদি কোনো একটা নির্দিষ্ট দ্রাবকে আমাদের কোনো একটা দ্রব দ্রবিত থেকে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে ওই সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে শীতল করে আমরা কি করব শীতল করে যে দ্রবণ থেকে দ্রবকে সুষম এবং কি হবে কেলাস আকারে পৃথক করার পদ্ধতিকে বলতেছে কেলাসন বা স্ফটিকরণ তাহলে আমরা কেলাসন বা স্ফটিকরণের সংজ্ঞা কি দিচ্ছি একটি নির্দিষ্ট দ্রাবকে দ্রবিত আমাদের কোনো একটা নির্দিষ্ট দ্রাবকে যদি দ্রব দ্রবিত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে ওই সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে শীতল করে আমরা কি করব দ্রবণ থেকে দ্রবকে সুষম এবং কেলাসন আকারে পৃথক করার পদ্ধতিকে বলতেছে কেলাসন এবং আমরা যে সুষম এবং কেলাস আকারে যে দ্রব পৃথক করতেছি সেই দ্রবকে বলতেছে কেলাস তাহলে যদি আমাদের কেলাস বলে তাহলে আমরা কি বলবো কেলাসন পদ্ধতিতে সুষম এবং আমাদের কি সুষম এবং কেলাস আকারে যে দ্রব আমাদের পৃথক করা হয় তাকে বলতেছে কেলাস এবং কেলাস আমাদের কেলাস পৃথকীকরণের পদ্ধতিকে বলতেছে কেলাসন আমি আবার রিপিট করছি সেটা হচ্ছে কি নির্দিষ্ট দ্রাবকে যদি কোনো একটা দ্রব দ্রবিত থেকে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে এই সম্পৃক্ত দ্রবণকে আমরা কি করব ধীরে ধীরে ঠান্ডা করে আমরা কি করব আমরা ধীরে ধীরে শীতল করে আমরা কি করব দ্রবণ থেকে দ্রবকে সুষম এবং কেলাস আকারে পৃথক করার পদ্ধতিকে বলতেছে কেলাসন বা স্ফটিকরণ এবং এই কেলাসন এবং স্ফটিক পদ্ধতিতে আমাদের যে দ্রবকে সুষম এবং কেলাস আকারে আমাদের সুষম এবং কেলাস আকারে পৃথক করা হয় ওই দ্রবটাকে বলতেছে হচ্ছে কি কেলাস যে দ্রবকে আমরা কেলাসন এবং সুষম আকারে পৃথক করছি তাকে বলতেছে আমাদের কেলাস আমরা অন্যভাবে বলতে পারি কেলাসন পদ্ধতিতে আমাদের কেলাসন বা স্ফটিকরণ পদ্ধতিতে দ্রবকে সুষম আকারে পৃথকীকরণ করা হয় এই যে দ্রবকে আমরা সুষম আকারে পৃথক করলাম এই দ্রবকটাকে বলতেছে কেলাস বা আমরা এভাবে বলতে পারি স্ফটিক আমাদের কি কেলাসন পদ্ধতিতে যে দ্রবকে পৃথকীকরণ করা হয় তাকে বলতেছে আমাদের পৃথকীকরণ কোনো দ্রবকে পৃথকীকরণ করে যে সুষম যা কেলাস আকারে যে দ্রব পাওয়া যায় তাকে বলতেছে কেলাস তাহলে আমাদের এরকম কিন্তু প্রশ্ন আসে কেলাসন বা স্ফটিকরণ কাকে বলে তাহলে আমরা জানি দ্রাবকের ভিতরে আমাদের দ্রব মানে দ্রাবকের ভিতরে যদি দ্রব দ্রবিত থাকে তাহলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে এই সম্পৃক্ত দ্রবণকে আমরা ধীরে ধীরে ঠান্ডা শীতল করব শীতল করার পরে আমরা যে দ্রবটাকে কি করছে দ্রবণ থেকে সুষম এবং স্ফটিক আকারে পৃথক করব এই পৃথকীকরণের পদ্ধতিকে বলতেছে কেলাসন বা স্ফটিকরণ এবং যে দ্রবটাকে এই সুষম এবং কেলাস আকারে পৃথকীকরণ করা হচ্ছে একে বলতেছে কেলাস এখন আমাদের বিভিন্ন রকম কেলাস থাকে লবণের কেলাস চিনির কেলাস বিভিন্ন রকম কেলাস থাকে তাছাড়া আমরা এখান থেকে আমাদের একটা এমসিকিউ আছে সেটা হচ্ছে কেলাস শুষ্ককরণ করা হয় কোন যন্ত্রের সাহায্যে সেটার নাম হচ্ছে ডেসিকোটার ডেসিকোটার যন্ত্রে কেলাসকে আমাদের ল্যাবরেটরিতে শুষ্ক করা হয় তাছাড়া আমরা যদি দুই দিন রেখে দিই তাহলে আমরাও কিন্তু শুষ্ককরণ করতে পারি কিন্তু কেলাস যে যন্ত্রের সাহায্যে শুষ্ককরণ করা হয় তার নাম হচ্ছে ডেসিকোটার ঠিক আছে এই ডেসিকোটারের সাহায্যে আমরা কেলাসকে শুষ্ক করতে পারি এই হচ্ছে আমাদের কেলাস এখন কেলাস পৃথকীকরণের কতগুলো ধাপ রয়েছে আমরা সেই প্রবাহ চিত্রের সাহায্যে সেই ধাপগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেলাসন পদ্ধতির ধাপগুলো উল্লেখ করো তোমরা বইতে একটু পড়ে নেবা শুধু আমরা ধাপগুলো আলোচনা করবো যে কেলাস পৃথকীকরণের ধাপসমূহ লেখো আমাদের এরকম প্রশ্ন আসে যে কেলাস পৃথকীকরণের ধাপগুলো লিখেও আমরা বলছি প্রথমে হচ্ছে কি দ্রব হচ্ছে দ্রাবকের মিশ্রণ আমরা তৈরি করলাম তারপরে হচ্ছে তাকে আমরা কি করলাম উত্তপ্ত করলাম উত্তপ্ত করে হচ্ছে কঠিন যৌগের দ্রবণ তৈরি হলো সেই দ্রবণটাকে আমরা কি করছি ছাকল ছাকার ছাকার পরে আমরা কি বললাম যদি ছাকানোর পরে আমরা কি করলাম বিশুদ্ধ যৌগের দ্রবণ পাইলাম সেই দ্রবণটাকে যে দ্রবণটাকে আমরা উত্তপ্ত করছি সেই দ্রবণটাকে আমরা কি করলাম ধীরে ধীরে শীতলীকরণ করলাম শীতলীকরণ করার পরে আমরা কেলাস যৌগ পাইলাম সেই যৌগটাকে আমরা কি করছি আমরা কেলাস যৌগ পেলাম সেটা হচ্ছে বিশুদ্ধ কারণ আমরা ছাকনের ফলে আমাদের ওইখানে যে অবিশুদ্ধ যৌগ ছিল
মিশ্রিত লবণকে আমরা কি করি আমরা পানি দিয়ে দ্রবণ তৈরি করি সেই দ্রবণটাকে আমরা কি করি উত্তপ্ত করি উত্তপ্ত করার পরে আমাদের কি হলো আমরা হচ্ছে আমাদের দ্রবণের মিশ্রণ পেয়ে গেলাম সেই মিশ্রণটাকে আমরা কি করলাম ছাকলাম ছাকার পরে আমাদের আমরা কি করলাম শুধু বিশুদ্ধ আমাদের যে দ্রবণটা পেলাম কারণ ছাকনের ফলে আমাদের যে অবিশুদ্ধ বালি ছিল বা অবিশুদ্ধ যে আমাদের সমুদ্র লবণে যে সকল অপদ্রব্য ছিল সেটা আলাদা হয়ে গেল তাহলে বিশুদ্ধ লবণে যে দ্রবণ পেলাম সেই দ্রবণটাকে আমরা আস্তে আস্তে ঠান্ডা করলাম ঠান্ডা করার ফলে আমরা কি বললাম যে কেলাস আকারে জমা হলো এবং সুষম এবং কেলাস আকারে জমা হলো এই যে সুষম এবং কেলাস আকারে জমা হলে এটাকে আমরা কি করলাম বিশুদ্ধ আমরা এই জমাটা কিন্তু বিশুদ্ধ কারণ ছাকনের ফলে আমাদের অপদ্রব্যগুলো কি হয়েছে অপসারিত হয়েছে তারপরে আমরা বিশুদ্ধ যৌগ পেলাম এই বিশুদ্ধ যৌগকে আমরা শুকাইলাম আমরা যদি টিস্যু পেপার দিয়ে চেপে চেপে শুকাই কিন্তু আমরা যদি মানে বাণিজ্যিকভাবে করতে চাই তাহলে হলে আমাদের যন্ত্র লাগবে তার নাম হচ্ছে ডেসিকোটার তাহলে সেই যন্ত্রের মাধ্যমে আমরা দুই আমাদের ডেসিকোটারে যদি আমরা আমাদের দ্রবণ শুকাই তাহলে আমাদের সময় লাগবে হচ্ছে কয়েক ঘন্টা কিন্তু আমরা যদি বাইরে রেখে শুকাই তাহলে আমাদের মিনিমাম দুই দিন শুকাইতে হবে এই জন্য বাণিজ্যিকভাবে কোনো কাজ করতে হলে পরে তাহলে আমরা যন্ত্রের সাহায্যে কারণ খুব তাড়াতাড়ি আমাদের কাজটা করতে হয় তারপরে কি হলো শুষ্ককরণ করে আমরা কি পেলাম বিশুষ্ক বিশুদ্ধ যৌগ পাইলাম এইভাবে মনে করো আমাদের সমুদ্রের পানি থেকে লবণ বিশুদ্ধকরণ করা হয় এরপরে আমাদের আসে গ্লুকোজের ভিতরে বেনজয়িক অ্যাসিড দ্রবিত থাকে সেই বেনজয়িক অ্যাসিডে কি হয় আমরা দ্রবণ তৈরি করে বেনজয়িক অ্যাসিডটাকে আলাদা করে আমরা গ্লুকোজের স্ফটিক পাই বিশুদ্ধ গ্লুকোজ যৌগ পাই এইভাবে হচ্ছে আমাদের পাচন প্রণালী এখন অনেক সময় আমাদের প্রশ্ন এসে থাকে যে লবণের দ্রবণ যখন আমরা তৈরি করি অর্থাৎ লবণের যে কেলাস আমরা পাই সোডিয়াম লবণের যে কেলাস পাই তাকে কেন আমরা HCl যোগ করে কেলাসিত করি এই এই আমাদের এরকম একটা প্রশ্ন আসে যে আমাদের লবণের দ্রবণ কেলাসিত করার সময় আমাদের HCl যোগ করা হয় কেন বা লবণের দ্রবণে কেলাস প্রক্রিয়া আমাদের HCl এর ভূমিকা লেখো এরকম আমাদের একটা প্রশ্ন এসে থাকে তাহলে সেই প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করব যে কেন বিশুদ্ধ লবণের কেলাসন পদ্ধতিতে আমাদের HCl এর ভূমিকাটা কি কেন বা আমরা HCl যোগ করি খাদ্য লবণের কেলাস তৈরি করার সময় আমাদের HCl ব্যবহার করা হয় আমরা কেন ব্যবহার করা হয় এখন আমরা সেই প্রশ্ন নিয়েই কথা বলবো তোমাদের মনে আছে আমরা আমরা কিছুদিন আগে সময়ন নিয়ে কথা বলেছিলাম যে আমরা যদি সময়ন তৈরি করতে পারি তাহলে কি হয় আমাদের দ্রবণে একটা আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায় আমরা জানি খাদ্য লবণ হচ্ছে আমরা জানি খাদ্য লবণের সংকেত হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণের ভিতরে যখন আমরা HCl যোগ করি তখন কি হয় HCl এর সময়ন তৈরি হয় অর্থাৎ দ্রবণে ক্লোরিন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায় দ্রবণে যদি ক্লোরিন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায় তাহলে আমরা কি করব ক্লোরিন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পেলে আর আমরা জানি কোনো দ্রবণ অধঃক্ষিপ্ত হওয়ার শর্ত হচ্ছে তার আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল থেকে যদি বড় হয় তাহলে এখানে ক্লোরিনের আমাদের যখন সময়ন তৈরি হয়েছে তখন কি হয় আমরা আমাদের ক্লোরি আমাদের সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পায় আমরা কেন দ্রাব্যতা হ্রাস পায় সেইগুলো গাণিতিক সমস্যা কিন্তু সমাধান করেছি তাহলে আমাদের দ্রাব্যতা হ্রাস পেলে কি হচ্ছে দ্রাব্যতা হ্রাস পেলে পরে সে দ্রবণে খুব তাড়াতাড়ি অধঃক্ষিপ্ত হয় এবং অপদ্রব্যগুলো কিন্তু দ্রবণে থেকে যায় তাহলে এই যে আমাদের আমরা অপদ্রব্যগুলো দ্রবণে থেকে যাচ্ছে এবং সোডিয়াম ক্লোরাইড দ্রবণে অধঃক্ষিপ্ত হচ্ছে এই অধঃক্ষিপ্তকে আলাদা করে আমরা কি করি আমরা আমাদের কাঙ্ক্ষিত কেলাস পেয়ে যাই কিন্তু এখন এই যে আমরা অধঃক্ষিপ্ত করলাম সোডিয়াম ক্লোরাইড যে অধঃক্ষিপ্ত হলো এখানে কিন্তু ক্লোরিনের আয়নও বিদ্যমান এই কারণে এই ক্লোরিন আয়নকে অনেক সময় কি করে যে আমরা যদি এই সোডিয়াম ক্লোরাইডের ভিতরে HCl দিয়ে আমরা যে লবণটাকে পৃথকীকরণ করি তাহলে কি হয় আমাদের সোডিয়াম ক্লোরাইডের একটা ক্লোরিন আয়নও কিন্তু ওখানে রয়েছে এটা তখন কি হয় আমাদের যে কেলাস ভাবগুলো এই কেলাসকে কি করে ধৌত করে সোডিয়াম ক্লোরাইডের আয়নটাকে আলাদা করে ভাবা হয় এটা কিন্তু একটা ব্যয়বহুল প্রক্রিয়া এবং পরিবেশের জন্য দূষণ এই কারণে এই পদ্ধতিটাকে আমরা অ্যাভয়েড করি যে যাতে আমরা খাদ্য লবণের ভিতরে HCl দিয়ে যে আমরা লবণটাকে পৃথকীকরণ করলাম এই পদ্ধতি আমরা আমরা অ্যাভয়েড করি কারণ এটা হচ্ছে আমাদের জন্য ব্যয়বহুল কারণ সোডিয়াম ক্লোরাইডকে খুব তাড়াতাড়ি আমরা পাচ্ছি অর্থাৎ লবণের কেলাসকে আমরা খুব তাড়াতাড়ি পাচ্ছি কিন্তু লবণের কেলাসের ভিতরে কিন্তু আমাদের HCl এর একটা অংশ আমাদের অ্যাসিড অংশ একটা রয়ে যায় লবণের ভিতরে আমাদের অ্যাসিড অংশ রয়ে যায় এই অ্যাসিড অংশকে পরে আমাদের ধৌত করে HCl অংশটাকে আমাদের কি করা হয় বাদ দেওয়া হয় এটা যেমন পরিবেশের জন্য ক্ষতিকর এবং একটা ব্যয়বহুল প্রক্রিয়া এই কারণে এই কেলাসন পদ্ধতিতে আমাদের লবণকে পৃথকীকরণ হয় না সাধারণত আমরা কেলাসন পদ্ধতিতে যে করি ওই পদ্ধতিতে আমাদের লবণটাকে কেলাসন করা হয় কারণ এইখানে এইভাবে যদি আমরা কেলাসন করে থাকি তাহলে আমাদের
কি হয় যে এই সেলের কিন্তু একটা প্রভাব থাকে না। এই তাছাড়া আমরা আমরা কিসের জন্য যে আমাদের সোডিয়াম ক্লোরাইডের ভিতরে যদি আমরা HCl দিই তাহলে একটা সময়ন তৈরি হয়, এই সময়নের কারণে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল থেকে বেশি হয়ে যায়। আর যার আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল থেকে বেশি সে তাড়াতাড়ি দ্রবণে অধঃক্ষিপ্ত হয়, অর্থাৎ দ্রবণে যখনই সোডিয়াম ক্লোরাইড খুব তাড়াতাড়ি অধঃক্ষিপ্ত হয় কিন্তু আমাদের অপদ্রবগুলো কিন্তু দ্রবণে রয়ে যায়। অধঃক্ষেপটাকে পৃথক করে আমরা সোডিয়াম ক্লোরাইডের কেলাস খুব সহজে পেয়ে থাকি। এই কারণে আমাদের লবণের দ্রবণকে যখন কেলাস করা হয় তখন HCl ব্যবহার করা হয় একমাত্র সময়নের কারণে। তোমাদের কিন্তু এই সময়নের প্রভাবটা এবং এই সময়নের কারণটা বলে দিতে হবে, তাহলেই আমরা আমাদের প্রশ্নটাকে সুন্দর করে লেখা হবে। তাছাড়া কিন্তু শুধু তোমরা বলে দিলা যে সোডিয়াম ক্লোরাইডের ভিতরে আমরা HCl দিলাম, HCl এর ঘনমাত্রা বৃদ্ধি পেলো, কেন বৃদ্ধি পেলো এবং কেন দ্রাব্যতা হ্রাস পেলো এই কথাটা কিন্তু বলে দিতে হবে। এই হচ্ছে আমাদের লবণ কেলাসের পদ্ধতিতে আমাদের কি হলো যে লবণের কেলাস তৈরিতে আমাদের HCl এর ভূমিকা বা লবণের কেলাস তৈরির সময় HCl কেন ব্যবহার করা হয় সেই প্রক্রিয়া। এখন আমাদের এরকম মানে এই প্রশ্নটাই বেশি আসে এবং খাদ্য লবণের কেলাস প্রস্তুতি একই রকম নিয়ম আগের মতোই যে আমরা দ্রবণটাকে সেকে নিব, সেকে নেওয়ার পরে দ্রবণটাকে আস্তে আস্তে শীতল করব, কেলাস পেলাম, সেই কেলাসটাকে আমরা বিশুদ্ধ কেলাস পেলাম তাকে শুষ্ককরণ করব, মানে সাপন পদ্ধতি, পাতন পদ্ধতি এগুলোই আমাদের মেনলি আমাদের লিখতে হবে। সাধারণত এই প্রশ্নটা আসে না যে কেলাসের খাদ্য লবণের বিশুদ্ধ কেলাসের প্রস্তুতি লেখো, এরকম আমাদের প্রশ্ন আসে না। শুধু জ্ঞানমূলক এই প্রশ্নটাই এসে থাকে যে খাদ্য লবণের আমাদের খাদ্য লবণ পৃথককরণে HCl কেন যোগ করা হয়, অর্থাৎ HCl এর ভূমিকাটা কি। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আংশিক কেলাসন। আমরা এর আগে বলছি যে কেলাসন বলছি, এরপরে হচ্ছে আংশিক কেলাসন, অর্থাৎ আংশিক শব্দটা এসেছে অংশ অংশ থেকে। কোনো একটা দ্রাবকের ভিতরে যে শুধু একটা দ্রব্য দ্রবিত থাকতে পারে তা কিন্তু না, যদি কোনো একটা দ্রাবকের ভিতরে একাধিক দ্রব্য দ্রবিত থাকে তাহলে আমরা কি করব অংশ অংশ করে পৃথক করতেছি। যদি একাধিক দ্রব্য দ্রবিত থাকে তাহলে একটা একবার আলাদা করতেছি, এরপর আরেকটা আলাদা করতেছি, অর্থাৎ আমরা দ্রবণ থেকে এক অংশ অংশ করে আলাদা করতেছি, এই জন্য বলতেছে আংশিক কেলাসন। অর্থাৎ কোনো একটা দ্রাবকের ভিতর যদি এক বা একাধিক দ্রব্য দ্রবিত থাকে তাহলে কি হয়েছে ওই দ্রবণটাকে শীতল করলে দ্রবের সকল দ্রবের কিন্তু দ্রাব্যতা সমান নয়, এক একটা দ্রবের দ্রাব্যতা কিন্তু এক এক রকম। এই কারণে আমরা বলেছিলাম যে দ্রাব্যতা কিন্তু দ্রবণের প্রকৃতির উপর নির্ভর করে। কোনো একটা দ্রবণ আমরা এটাও বলেছিলাম যে কোনো একটা দ্রবণ যদি পানিতে যে হারে দ্রবিত হবে অন্য কোনো দ্রব্য কিন্তু পানিতে সেভাবে দ্রবীভূত হবে না। আমরা লাইক ডিসলাইক আমাদের ডিসলভ লাইক নীতি যেটা বলেছিলাম যে কোন দ্রব্য কোন দ্রাবককে পছন্দ করে বা কোন দ্রাবক কোন দ্রব্যকে পছন্দ করে, তাহলে এই হচ্ছে কথা। যদি কোনো একটা দ্রাবকে অনেকগুলো দ্রব্য দ্রবিত থাকে বা দুই বা ততোধিক দ্রব্য দ্রবিত থাকে তাহলে ওই দ্রবণটাকে শীতল করলে দ্রবের দ্রাব্যতা অনুসারে কি হয় দ্রবগুলোকে পৃথক করা হয়। এই যে পৃথক করার প্রণালী এটাকে বলতেছে আংশিক কেলাসন পদ্ধতি। তাহলে এটাও কিন্তু কেলাসনই, অর্থাৎ আমরা প্রত্যেকটা দ্রবকেই কিন্তু সুষম এবং কেলাস আকারেই পৃথক করতেছি কিন্তু অংশ অংশ করে আলাদা করতেছি, এই কারণে একে বলতেছে আংশিক কেলাসন পদ্ধতি। কোনো একটা নির্দিষ্ট দ্রাবকে দুই বা ততোধিক দ্রব্য দ্রবিত থাকে তাহলে ওই দ্রবকে ওই দ্রবণটাকে কী করে শীতলীকরণ করলে দ্রবের দ্রাব্যতা অনুসারে দ্রবগুলোকে কেলাসন আকারে পৃথক করার পদ্ধতি বলতেছে আংশিক কেলাসন পদ্ধতি। এটা আমাদের শুধু সংজ্ঞায় আসে আংশিক কেলাসন পদ্ধতি কাকে বলে, বা যেমন আমাদের আসলো কেলাসন পদ্ধতি বা স্পটিক পদ্ধতি কাকে বলে সেরকম আংশিক কেলাসন পদ্ধতি আমাদের সেম আসবে। এখন এগুলো তো আমরা বললাম যে কোনো একটা দ্রাবকে দ্রব দ্রবিত থাকলাম, কিন্তু আমাদের কি দ্রব্য শুধু কঠিন দ্রব্য আছে তা না, কিন্তু আমাদের বিভিন্ন রকম দ্রব্য আছে। যেরকম ধরো আমাদের দ্রব্য আছে তরল দ্রব্য কিন্তু আমাদের রয়েছে, শুধু যে কঠিন দ্রব্য রয়েছে সেটা না, দ্রব্য তো আমাদের তরল দ্রব্যগুলোকে দ্রাবক থেকে পৃথক করা অর্থাৎ দ্রবণ থেকে পৃথক করারও কতগুলো পদ্ধতি রয়েছে সেটা বলতে হচ্ছে আমাদের আংশিক পাতন, পাতন এবং হচ্ছে আমাদের নিম্নচাপ পাতন এগুলো। এখন তোমরা 9th grade পড়েছো পাতন বলতে বোঝায় বাষ্পীভবন এবং ঘনীভবন, বাষ্পীভবন এবং ঘনীভবনকে একত্রে বলা হয় পাতন। এবং এই পাতন হচ্ছে চার প্রকার, একটা হচ্ছে কি সাধারণ পাতন, একটা আংশিক চাপ পাতন, একটা আছে নিম্নচাপ পাতন, আর একটা আছে স্টিম পাতন, ঠিক আছে। পাতন কাকে বলে, পাতন হচ্ছে আমাদের বাষ্পীভবন এবং ঘনীভবনের মিশ্রণটাকে বলতেছে পাতন। পাতন সাধারণত চার প্রকার, একটা আছে আংশিক পাতন, একটা আছে প্রথমে আছে সাধারণ পাতন, এরপরে আছে আমাদের আংশিক পাতন, এরপরে আছে নিম্নচাপ পাতন, এরপরে আছে আমাদের স্টিম পাতন।
পাতন তাহলে আমাদের সাধারণ পাতন কি সাধারণ পাতন হচ্ছে কি কোন একটা দ্রাবকের যদি একটি মাত্র তরল দ্রব দ্রবিত থাকে তাহলে তাকে কি করতে হবে প্রথমে আমাদের তাপ দিয়ে বাষ্প করতে হবে সেই বাষ্পকে আমাদের আলাদা করে আমরা কি করব যে আমরা বলতেছি কি কোন একটা দ্রবে যদি একটা মাত্র তরল দ্রব দ্রবিত থাকে তাহলে সেই তরল সেই দ্রবণকে আমরা যদি কি করি তাপ যেহেতু তরল তরল আমাদের কি হবে তরলে তাপ আমাদের যদি আমরা বাড়ি মানে তাপমাত্রা প্রয়োগ করি তাহলে সেই তরল আমরা যদি বাষ্পে পরিণত হয় তাহলে বাষ্পে পরিণত হয়ে ওই বাষ্পকে আমরা যদি ঠান্ডা করে পাতন করি অর্থাৎ তাহলে আমরা কি করতে পারি তাহলে এই যে পাতন আমাদের ঠান্ডা শীতল করে ঘনীভূত করে আবার কি করতে হবে তরল পদার্থে পরিণত করার পদ্ধতিকে বলতেছে পাতন তাহলে আমরা কি বলবো যে প্রক্রিয়ায় কোনো একটা মিশ্রণে একটি তরল উপাদান থাকে সেই কোন একটা মিশ্রণে বলতে আমরা একটা দ্রবণে বলতেছি তাহলে দ্রবণে যদি তরল উপাদান থাকে সেই তরল উপাদানকে আমরা তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করব ওই বাষ্পকে আমরা শীতলীকরণ করে এরপরে ঘনীভূত করে আমরা কি করব তরল পদার্থকে পৃথকীকরণ পদ্ধতিকে বলতেছে আংশিক আমাদের সাধারণ পাতন সাধারণ পাতন কখন হবে শুধুমাত্র যদি একটা মাত্র তরল উপাদান আমাদের কোন একটা দ্রবণে দ্রবিত থাকে তাহলে তাকে আমরা কি করব আমরা তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করব সেই বাষ্পকে আমরা কি করব শীতলীকরণ করে ঘনীভূত করে আবার তরল আকারে সংগ্রহ করার পদ্ধতিকে বলতেছে আমাদের পাতন আংশিক পাতন কাকে বলে আংশিক পাতন হচ্ছে কোনো একটা মিশ্রণে যদি দুই বা ততোধিক মানে কোনো একটা মিশ্রণে যদি আমাদের কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট অর্থাৎ একজনের স্ফুটনাঙ্ক হলো 80 আর একজনের 82 এরকম কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট দুই বা ততোধিক আমাদের তরল দ্রব দ্রবিত থাকে তাহলে আমাদের কি হবে এই তরল দ্রবকে আমরা কি করব যে আমরা একটা কলামযুক্ত একটি পাতন ফ্লাক্স নিব সেই পাতন ফ্লাক্সে নিয়ে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কি করবে আমরা যেহেতু আমাদের সবগুলো যৌগের স্ফুটনাঙ্ক এক না বা গলন আমাদের স্ফুটনাঙ্ক যেহেতু তরল পদার্থ আমরা তরল পদার্থকে স্ফুটনাঙ্ক দিয়েই প্রকাশ করি তাহলে আমাদের এই দ্রবগুলো তাদের নিজস্ব স্ফুটনাঙ্ক অনুসারে কি করবে ফুটতে থাকবে এখন এই যে আমাদের কলামযুক্ত আমাদের আমরা কলামযুক্ত একটি পাতন ফ্লাস্কে তাপ প্রয়োগ করি তাপ প্রয়োগ করলে মানে সেই উপাদানগুলো নিজ নিজ স্ফুটনাঙ্ক পাতিত হয়ে আমাদের কি করবে পৃথক করার পদ্ধতিকে বলতেছে আমাদের আংশিক পাতন তাহলে আমরা কি বললাম যদি কোনো একটা মিশ্রণে কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট দুই বা ততোধিক দ্রব দ্রবিত থাকে তাহলে আমরা অবশ্যই তরল দ্রব দ্রবিত থাকে তাহলে কি করব আমরা একটা কলামযুক্ত পাতন ফ্লাস্কে নিয়ে তাপ প্রয়োগ করে ওই দ্রবগুলোকে তাদের নিজ নিজ স্ফুটনাঙ্ক অনুসারে কি করবে পাতিত করে পাতিত করা বলতে কি হচ্ছে শীতল করব আমরা কি করলাম তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করলাম ওই বাষ্পকে আমরা কি করলাম ঠান্ডা করে আবার ঘনীভূত করে আমরা তরল পদার্থ আকারে পৃথক করলাম এক একটা করে পৃথক করলাম এই জন্য কি বলতেছে আংশিক পাতন অর্থাৎ অংশ অংশ করে পৃথক করা হচ্ছে এই জন্য বলতেছে আংশিক পাতন এবং এখানে আমাদের পাতন ফ্লাস্ক কেমন হবে কলামযুক্ত পাতন ফ্লাস্কে আমরা কি করব এই দ্রবগুলোকে পৃথক করব এবং আমাদের অবশ্যই দ্রবগুলো হতে হবে কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট যেরকম ধরো আমাদের থাকতে পারে হচ্ছে মিথাইল বেনজিন এবং টুলুইন মিথানলের আমরা জানি ধরো মিথানল মিথানলকে স্ফুটনাঙ্ক হচ্ছে 64 ডিগ্রি সেন্টিগ্রেড বেনজিনের হচ্ছে 81 এবং টুলুইনের হচ্ছে 111 ডিগ্রি সেন্টিগ্রেড এখন হচ্ছে আমরা মিথানল বললাম মিথানলের স্ফুটনাঙ্ক আমরা কত বলছি 61 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আমরা বলছি আমাদের হচ্ছে বেনজিন বেনজিনের হচ্ছে 81 ডিগ্রি সেন্টিগ্রেড এবং টোলোইন টোলোইন হচ্ছে আমাদের কত ডিগ্রি সেন্টিগ্রেড 101 ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমরা কি বলছি যে আংশিক পাতন কি যদি কোনো একটা মিশ্রণে আমাদের কি থাকে কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট এক বা একাধিক তরল দ্রব দ্রবিত থাকে তাহলে এদেরকে পাতন পদ্ধতিতে অর্থাৎ এই মিশ্রণটাকে উত্তপ্ত করলে বাষ্পে পরিণত করে আমাদের এই বাষ্পটাকে শীতল করে ঘনীভূত করে পৃথক করার পদ্ধতিকে বলতেছে আমাদের আংশিক পাতন এবং এই মিশ্রণটাকে উত্তপ্ত করব আমরা এমন একটা পাতন ফ্লাস্কে যেটা হচ্ছে কলামযুক্ত পাতন ফ্লাস্ক তাহলে এখন দেখো মিথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 61 ডিগ্রি সেন্টিগ্রেড বেনজিনের হচ্ছে 81 ডিগ্রি সেন্টিগ্রেড এবং টুলুইনের হচ্ছে 111 ডিগ্রি সেন্টিগ্রেড এদের স্ফুটনাঙ্ক কিন্তু সবগুলোই আমাদের কাছাকাছি অর্থাৎ এই তিনটা দ্রব যদি একটা তরল আমাদের মিশ্রণে দ্রবিত থাকে এই তিনটাকে আমরা কি করব একটা কলামযুক্ত পাতন ফ্লাস্কে নিয়ে আমরা কি করব আমরা উত্তপ্ত করলাম এবং উত্তপ্ত করে এর
এদেরকে বাষ্পে পরিণত করা হলো, কারণ এটা সবই তরল ছিল। বাষ্পে পরিণত করে এই বাষ্পটাকে আমরা করব শীতলীকরণ করব এবং ঘনীভূত করে তিনটাকে আলাদা আলাদা করে আলাদা পাত্রে সংরক্ষণ করব। এটাকে বলা হয় আংশিক পাতনের মাধ্যমে আলাদা করা। আমাদের এই তিনটা দিয়ে সাধারণত আসে যে আমরা এই তিনটা একটা তরল মিশ্রণে দ্রবীভূত হয়েছে, এদেরকে আমরা কিভাবে পৃথকীকরণ করতে পারি। তাহলে যেহেতু আমাদের তিনটা ডিগ্রি সেট, আমাদের তিনটা হচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক আলাদা, মনে করো এই হচ্ছে আমাদের একটা পাতন ফ্লাক্স, এখানে আছে আমাদের অংশ অংশ করে কলাম আছে, এখানে আমাদের মিশ্রণ। এখন আমরা মিশ্রণটাকে তাপ প্রয়োগ করলাম, তাপ প্রয়োগ করলে পরে এই দুইটা এর আছে 160 ডিগ্রি সেন্টিগ্রেড, যখনই সে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছাবে তখনই কিন্তু এ হচ্ছে ফুটতে শুরু করবে, কারণ এর স্ফুটনাঙ্ক হচ্ছে 160 ডিগ্রি, আমাদের 160 ডিগ্রি সেন্টিগ্রেড। যখন এটা 65 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে তখন সে পাত্র থেকে বের হয়ে আসবে, কারণ একমাত্র 160 ডিগ্রি সেন্টিগ্রেড হলে পরে সে পাত্রে থাকার কথা ছিল। তারপরে সে বের হয়ে এসে কলামের ভিতরে আমাদের কি করবে, আশ্রয় নেবে। যখন আমরা তাপমাত্রা সরিয়ে নেব তখন কিন্তু যেহেতু সে কলাম পার হয়ে গেছে, সে আবার কি হচ্ছে পাতন ফ্লাক্সে ফিরে আসতে পারবে না। তখন এইখানে আমাদের কলাম পার হয়ে আমরা কি করবো, একে ঠান্ডা করে একটা আমরা এরকম আমাদের একটা শীতক আছে। শীতক জিনিসটা হচ্ছে কি, এমন একটা শীতক জিনিসটা বলতেছে এমন একটা জিনিস যেটা হচ্ছে এক পাশ দিয়ে গরম পানি যাবে, এক পাশ দিয়ে ঠান্ডা পানি আসবে। অর্থাৎ এক পাশে যখন বাষ্প হবে, বাষ্প আমরা জানি যখনই আমরা ঠান্ডা কোনো কিছু সংস্পর্শে আসে তখনই কিন্তু সে তলে পরিণত হয়, একে বলা হয় ঘনীভবন। তাহলে এই কলম যখনই বের হয়ে আসে এই শীতকের ভিতরে গেছে, তখনই আমরা কিন্তু তাপমাত্রা স্থির করে ফেলবো, অর্থাৎ তাপমাত্রা আর বাড়তে দেবো না। তখন সে কি করবে, যেই সে কলম পার হয়ে গেছে সে কিন্তু পাতন ফ্লাক্সে ফিরে আসতে পারবে না, সে কি করবে শীতকের অর্থাৎ ঠান্ডা পানির সংস্পর্শে সে বাষ্প কি হবে, তরলে পরিণত হবে, এবং শীতক পেয়ে এসে আমাদের এখানে একটা পাতন পাত্র আছে সেই পাত্রে পতিত হবে। তাহলে আমরা কি করলাম, মিথানলকে আলাদা করে ফেললাম। এখন থাকলো না দ্রবণকে বেনজিন এবং টোলুইন। এখন আমরা আবার তাপমাত্রা বাড়াইলাম, তাপমাত্রা বৃদ্ধি করতে করতে আমরা কি করলাম, আমাদের 81 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেল। 81 ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে সাথেই আমাদের কি হবে, বেনজিন কিন্তু ফুটতে শুরু করবে, অর্থাৎ বাষ্পে পরিণত হবে। কিন্তু আমরা কিন্তু টোলুইন কিন্তু বাষ্পে পরিণত হবে না, কারণ টোলুইনের আছে 111। তাহলে আমরা 90 ডিগ্রি সেন্টিগ্রেড যখন তাপমাত্রা দেবো, কারণ আমরা জানি তরল হচ্ছে বাষ্পে পরিণত হয়, যখনই তার স্ফুটন হবে সে ফুটতে অর্থাৎ বাষ্প আমাদের ফুটতে শুরু করবে, অর্থাৎ বাষ্পে পরিণত হবে, সেও কিন্তু কলাম পার হয়ে চলে আসবে। যখন সে বাষ্প আমাদের কি হবে, সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হয়ে আমাদের কি হবে, কলাম পার হয়ে শীতকের ভিতরে আসবে, তখনই আমরা তাপমাত্রা কিন্তু কমি আমরা কি করবো, তাপমাত্রা স্থির করে ফেলবো। তখনই কি হবে, আমাদের শীতকের ভিতরে আসলে আগের মতোই আমরা ঠান্ডা পানির সংস্পর্শে সে তলে পরিণত হবে, এবং কি আছে শীতকের গায়ে আমাদের পাতন পাত্রে এসে পড়বে। তাহলে আমাদের মিথানল আলাদা হয়ে গেল, বেনজিন আলাদা হয়ে গেল, এখন থাকলো হচ্ছে টোলুইন, দ্রবণে আমাদের থাকলো টোলুইন। তাহলে টোলুইন যদি থাকে তাহলে আমরা 111 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করলে যখনই আমরা 120 ডিগ্রি সেন্টিগ্রেড করবো তখনই কিন্তু সে পাত্র থেকে বেরোয় আসে, শীতকে যাবে, কলাম পার হয়ে শীতকে চলে যাবে। এখন তোমরা বলতে পারো কলাম কেন আমরা ব্যবহার করলাম, দেখো যখন আমরা 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা পাইলাম, যখন সে তাপমাত্রা বের করতে করতে আমাদের কি হলো প্রায় 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চলে আসলো, তখনই কিন্তু আমরা কি করবো, আমাদের তাপমাত্রা কি হবে, আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল। তাহলে আজ আমরা যখনই এটা হয়ে গেল তখনই কি হয়েছে, এও কিন্তু একটু একটু ফুটতে শুরু করবে, এই জন্য কলামের ভিতরে থাকবে, যেহেতু কলাম সে কলামের ভিতরে থাকবে তখন আমরা তাপমাত্রা দিলে সে কলাম থেকে আবার শীতকে যাবে। এই কারণে কলামে আস্তে 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 কলামের ভিতরে কোনো একটা তোর পথে আশ্রয় নিতে পারে, একবারে সে শীতকে না পৌঁছায়, এই জন্য কলাম আকারে পাতন ফ্লাক্স আমাদের ব্যবহার করা হয়েছে, যাতে আমাদের যদিও কোনো সময় এই বেনজিন টোলুইন আমাদের বাষ্পে পরিণত হয় তখনও সে কলামের ভিতরে থাকে, শুধু একমাত্র যখন এই আমাদের যখন আমরা তাপমাত্রা যখন চেঞ্জ করি তখন পুরোটাই কিন্তু আমাদের কি করতে হবে, বাষ্পে পরিণত হতে হবে। এটাই হচ্ছে কথা, যে আমাদের পুরোটা মিথানল বাষ্পে পরিণত হতে হবে, কিন্তু কিছু মিথানল বাষ্পে পরিণত হলো, কিছু মিথানল রয়ে গেল, এটা কিন্তু হলে হবে না, পুরোটা মিথানল আমাদের আলাদা করতে হবে। এই কারণে আমাদের কি করতে হবে, কলাম আকারে আমরা কলাম আকারের পাতন ফ্লাক্স নিয়ে থাকি। সাধারণ আমরা যে পাতন আমরা সাধারণ পরিণতি যে পাতন করি সেটাই কিন্তু আমাদের কলাম লাগে না, কারণ সেখানে একটা তরল পদার্থ আছে। কিন্তু আমাদের যখন আংশিক পাতন পদ্ধতি তখন কিন্তু আমাদের অনেকগুলো কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট আমাদের অনেকগুলো তরল পদার্থ দ্রবিত থাকে, একে বলতেছে আংশিক পাতন, বা অংশ অংশ করে পৃথক করা হয় এই জন্য বলতেছে আংশিক পাতন।
এরপরে আমরা যে টপিকস নিয়ে কথা বলার কথা ছিল সেটা হচ্ছে দ্রাবক নিষ্কাশন ক্রোমাটোগ্রাফি এই সব নিয়ে কথা বললে আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে আর এগুলো সবই থিওরি পড়া আমরা শুধু তোমাদেরকে বেসিক ধারণাটা দিয়ে দিলাম তোমরা বইতে দেখবা এরকম অনেক কথা আমাদের লেখা আছে সেই অনুপাতে তোমরা পড়বা আমাদের আর আছে শুধু হচ্ছে আমাদের আংশিক বা আমাদের দ্রাবক নিষ্কাশন ক্রোমাটোগ্রাফি এটা হলে আমাদের পুরো চ্যাপ্টার কভার হয়ে যায় আমরা পরবর্তীতে যে অনলাইন ক্লাস দেব সেখান থেকে ক্রোমাটোগ্রাফি এবং আমাদের দ্রাবক নিষ্কাশন নিয়ে আমরা মূলত কথা বলবো এবং যতগুলো আমরা যেসব টপিক নিয়ে কথা বলছি সেই সব টপিকগুলো আমরা বলে দেবো যে আমরা অনলাইনের মাধ্যমে গুণগত রসায়নে এই এই টপিকস নিয়ে কথা বলেছি তাহলে আজ এ পর্যন্তই সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং নতুন আমরা নতুন যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি এবং দ্রাবক নিষ্কাশন এগুলো শুধু আমাদের আমরা শুধু আমাদের সংজ্ঞা এসে থাকে এবং আংশিক প্রথম থেকে এই তিনটা দিয়ে এসে থাকে যে এই তিনটা আমরা কীভাবে পৃথকীকরণ করবো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থাকো খুদা হাফেজ